বেগমগঞ্জের 6 নং রাজগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম জিকরার আনারস মার্কায় নির্বাচনে প্রধান সমন্বয়ক প্রবাসী রাশেদ জিকরার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনারস মার্কার নির্বাচনে প্রধান সমন্বয়ক মদিনা জেলা যুবলীগের সহসভাপতি প্রবাসী রাশেদ জিকরা। এ সময় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম জিকরা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ বাহার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্দি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এমএল সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমি রাশেদ আলম জিকরা, আমি প্রবাসে থাকি। আমাদের নেত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো যেন প্রতিযোগিতামূলক হয়। এখানে আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, তা আমরা চাই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আর আমি আমার ভাইয়ের নির্বাচনের সমন্বয়ক হওয়াতে আমি আসছি, এখনো 20 দিন হয় নাই, এখন আমাকে জিকরা বাহিনী হিসেবে রূপান্তরিত করছে। আমি আমার ভাইয়ের নির্বাচনের 7 দিন পরে আমার ব্যাক টিকেট আছে, আমি চলে যাব। তো এখানে আমার কোনো বাহিনী নাই, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার প্রতিপক্ষ এটা আমার মানহানি করার জন্য, আমাকে এখন বিভিন্নভাবে ঘায়েল করার জন্য উনি এই মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আরেকটা কথা বলতে চাই আমার এলাকাবাসীর উদ্দেশ্যে। আমি আজকে দীর্ঘদিন থেকে যে আপনাদের পাশে দাঁড়িয়েছি, কই তখন তো আমাকে কেউ জিকরা বাহিনী হিসেবে রূপান্তরিত করেন নাই। এখন আমার ভাই নির্বাচন করা শুরু করাতেই আমাকে 5 দিনের ভিতরে আপনি ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমাকে জিকরা বাহিনীতে রূপান্তরিত করছেন। তো আমি আমার এলাকার মানুষের কাছে আমার উদ্ধারতা আহ্বান। এলাকার মানুষ আমাকে জানে, এলাকার মানুষ আমাকে চিনে। আমি টোটালি একজন প্রবাসী, আমার এখানে কোনো বাহিনী নেই। আমি এলাকার মানুষের কাছে এই বিচারটা ছেড়ে দেব। 11 তারিখ মানুষের ভোটের মাধ্যমে এই বিচারের রায় ইনশাআল্লাহ মাসুদ জিকরার পক্ষে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।